সামনেই দুর্গা পুজো কালী পুজো আসছে আর আমরা তো নিজেদের গ্রুমিং গেমকে আরো আপ করতে চাই স্টাইল লুকস এর জন্য তো অনেক পুজো শপিং টপিং করবো কিন্তু স্কিন এর জন্য যাতে আমাদের স্কিনটা আরো গ্লোয়িং থাকে যাতে বেশ ফ্রেশ একটা লুক দেয় তার জন্য সিম্পল মামার দুটো প্রোডাক্ট বের করেছে নতুন মুলতানি মাটির একটা হচ্ছে ফেস ওয়াশ আর একটা হচ্ছে ফেস প্যাক সিম্পল এই দুটো প্রোডাক্ট তোমার বলবো না রেগুলার ইউজ করতে হবে ফেস ওয়াশ তুমি রেগুলার ইউজ করতে পারো মুলতানি মাটি ফেস প্যাক তুমি সপ্তাহে দু থেকে তিন দিন ইউজ করবে স্কিনে যে গ্লো অ্যাড করবে স্কিনে যে ব্রাইটনিং ব্লিচিং করবে দারুণ লাগবে আর তার উপর তো এই মুলতানি মাটি যে নতুন বের করছে ফেস ওয়াশ তার মধ্যে মুলতানি মাটির সাথে কিন্তু বালগেরিয়ান রোজ আছে এর সাথে সাথে এটা ডার্মোটোলজিক্যালি টেস্টেড রোজে যে কোনো স্কিন টাইপসের জন্য পারফেক্টলি কাজ করবে সকালে উঠে একদম ঘুম থেকে উঠে ব্রাশ ব্রাশ করে নিলে তারপরে স্কিনে সুন্দরভাবে এটাকে ক্লিয়ার করে দেবে অনেক সময় কি হয় স্কিনে যে ডালনেস থাকে অয়েল যে আমাদের স্কিনে বেরোয় না আমার তো কপালে সরি কপালে এইখানে অয়েল বেরোয় তো ঘুম থেকে ওঠার পর সেই অয়েলটা আমাদের স্কিনে ডাল করে দেয় এটাকে দূর করতে ফেস ওয়াশ দারুণ কাজ করে স আমি কি করি সকালে উঠে একবার করে নিই আর রাতে শোয়ার আগে একবার অ্যাপ্লাই করে নিই এবার এই যে ফেস প্যাকটা এটা কখন ইউজ করবে কেন ইউজ করবে সানটাইন পড়ে যায় বাইরের রোদের জন্য এছাড়াও কি অনেক সময় স্কিনটা আমাদের ডাল হয়ে যায় এমন এমন সূক্ষ্ম কিছু পার্টিকেলস থাকে যেগুলো আমাদের স্কিন সেলসে একদম জমে গিয়ে স্কিনের ন্যাচারাল যে গ্লোটা মানে আমাদের সবার স্কিনে সে শ্যামলা হোক বা ফর্সা হোক বা কাল হোক স্কিনের কিন্তু একটা ন্যাচারাল সৌন্দর্য থাকে সেটাই সব থেকে বেস্ট আর সেটাকে মেনটেন করার জন্য কিন্তু এরকম ফেস প্যাক অবশ্যই জরুরি আর তার জন্য যেহেতু মুলতানি মাটি মুলতানি মাটির কাজ তো দারুন ইভেন কি আমি অনেক হোম মেড রেমিডিও ইউজ করেছি মুলতানি মাটি বাজার থেকে কিনে এনে সেইগুলো আর যখন বাড়িতে বসেই তুমি একদম ইজিলি পেয়ে যাচ্ছ তাহলে আর অত খরচা কিছু আর তার উপর এটা বাজেটের মধ্যেই হবে যে কোনো ট্যাক্স এর জন্য পারফেক্ট কাজ করবে আর এই দুটো দামও বাজেটের মধ্যে কোয়ালিটি প্রোডাক্ট এটার দাম দুশো ষাট টাকা এটার দাম সাড়ে তিনশো টাকা আর মাম মারতে নিজস্ব ওয়েবসাইট অ্যাপ এছাড়াও ফ্লিপকার্ট নাইকা অ্যামাজন পার্পেল সব জায়গায় এগুলো তুমি পেয়ে যাবে ইজিলি ইভিন কি এখন তো নর্মাল দোকানে অফলাইন স্টোরও মামার্থের যে কোনো প্রোডাক্ট অ্যাভেলেবেলও রয়েছে আর তার উপর মামার্থের অ্যাপ বা ওয়েবসাইটে আরও ডিসকাউন্টে চাইলে কিন্তু জে এল টু জিরো টু থ্রি এই কুপন কোডটা অ্যাপ্লাই করো তাহলে অনেক কম দামে পেয়ে যাবে তো এবার চট করে বলে দিই ইউজ কি করে করতে হবে সিম্পল ফেস ওয়াশ যেভাবে ইউজ করে হালকা ফেসটাকে ভিজিয়ে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মাসাজ করে নাও অ্যান্ড দেন সেটাকে ধুয়ে নাও ক্লিয়ার করে নাও দ্যাটস ইট আর ফেস প্যাক ফেস প্যাক সপ্তাহে দু থেকে তিন দিন ইউজ করতে পারো পরপর না ইউজ করলেও চলবে যে সিম্পলি ফেস ওয়াশ করে স্কিনটাকে পুরো ক্লিয়ার করে নিলে তারপরে ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করে ভালো করে দেন তুমি অন্তত পনেরো মিনিট রেখে দেবে দেখবে একটু ড্রাই হয়ে যাচ্ছে তারপর নর্মাল জল দিয়ে বা হালকা উষ্ণ জল দিয়ে ভালো করে স্কিনটাকে পরিষ্কার করে নেবে ইমিডিয়েটলি একটা এফেক্ট দেখতে পারবে তবে লং রানের জন্য যদি ভালো এফেক্ট দেখতে চাও তাহলে রেগুলারলি সপ্তাহে দু থেকে তিন দিন করে ইউজ করতে থাকো পুজোর আগে একটা দারুণ স্কিনের চেঞ্জেস তুমি লক্ষ্য করতে পারবে আর আমি পার্সোনালি এগুলো ইউজ করি কেন জানো এটা হচ্ছে অয়েল কন্ট্রোল আর এক নি আর এই দুটোই আমার হতো মানে স্কিনে না প্রচন্ড অয়েল যখনই যেতাম অয়েলি হয়ে যেত স্কিন সেটাকে কন্ট্রোল করে রাখবে আর যাদের ব্রোন হয় পিম্পেল বা র্যাশেস হয় প্রচণ্ড স্কিনের ছোটো ছোটো লাল লাল হয় মুলতানি মাটি যেহেতু আছে ভালোভাবে সেটাকে তোমার রিমুভ করে দেবে বা বলতে পারো এটাকে উঠতে বাধা দেবে কিন্তু এই প্রোডাক্টটা আর মামার কিন্তু প্লাস্টিক পজিটিভ যতটা তারা প্লাস্টিক ইউজ করে তার থেকে বেশি তারা রিসাইকেল করে ইভেন কি তুমি ধরো একটা প্রোডাক্ট কিনলে বা যে কোনো প্রোডাক্ট কেনো তার সাথে তার কিছু টাকা দিয়ে তারা কিন্তু গাছ লাগায় তারা প্রত্যেক বছর একটা হিউজ অ্যামাউন্ট অফ গাছ লাগানোর টার্গেট নিয়েছে এবং সেটা ট্র্যাকও করতে পারবে যে তোমার টাকা দিয়ে কোন গাছ লাগানো হয়েছে এটা তো বলো পজিটিভ সাইড তবে প্রোডাক্ট কেমন প্রোডাক্ট ডেফিনেটলি ভালো আর যেহেতু মুলতানি মাটি আছে স্কিনের গ্লো সাথে একনি পিম্পল এগুলো দূর করতে আমি বলবো দারুণ কাজ করবে এই দুটো সিম্পল প্রোডাক্ট ফেস ওয়াশ আর মুলতানি মাটির ফেস প্যাক আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো সব কিছু গিয়ে অ্যাপ্লাই করে নাও আর পুজোর আগে নিজের স্কিনটাকে একদম পারফেক্ট করে নাও